আবৃত্তি করছি আমার উদ্দেশ্যহীন কবিতাটি। আমি এখানে কেন, এ কোথায় এলাম? ও মা, এ তো সৌরজগতেরই একটি গ্রহে, ছুটে চলেছি এদিক থেকে ওদিক, জানি না কেন ছুটছি, তবুও ছুটেই চলেছি। তবে বুঝতে পারলাম আগে যেখানে ছিলাম সেখানকার থেকে এই জায়গাটা বেশ বড়। অনেক দিন এক জায়গায় বন্দি থেকে শরীরটা স্থির হয়ে পড়েছিল। আমি তখন শুধু শব্দ শুনতে পেতাম, চারিদিকে কোলাহল, তার মাঝে নিস্তব্ধতা। এখন আমার আয়তনের বৃদ্ধি অনুভূতিকে শক্ত করেছে। শুনেছি এখানে কেউ থেমে থাকে না, তাই ছুটছি। চারিদিকের বিস্তীর্ণতা আমার চোখকে প্রসারিত করেছে। পাহাড় পর্বত, বন জঙ্গল, পশু পাখি, গাছপালা, এত কিছুর আড়ালে আমি যেন ঘোরেই ছিলাম বিভোর। আমি থেমে নেই, ছুটেই চলেছি অবিরাম, তবে উদ্দেশ্যহীনভাবে, অন্যের দেখা দেখি। জানা অজানার মাঝে ফুরিয়ে আসবে সময়, একদিন থেমে যেতে হবে, ছোটার পালা শেষ হবে। পৃথিবীর কাছে রেখে যাব আমার উদ্দেশ্যের চিঠিখানি।